গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিমা লাইফ টাইম ব্লগে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার চলে আসলাম নতুন একটা ব্রেস্ট ফিডিং ভিডিও নিয়ে। তো দেখুন, এই যে অনেকক্ষণ, মানে এখন বাজে হচ্ছে 2:45, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন হচ্ছে ঘুমানোর জন্য কাঁদছে। এখন ব্রেস্ট ফিডিং করিয়ে নিই, তারপরে ওকে ঘুম পাড়াবো। তো দেখুন, এখানে হচ্ছে দাঁড়িয়ে আছে আমার পাশেই, এতক্ষণ ধরে ঘ্যান 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 করছিল এই জন্য। ওরে বাবারে, এত মারকুটে হয়েছে, এত মারকুটে হয়েছে না, একদম ভালো লাগে না। প্রচণ্ড দুষ্টু হচ্ছে, এই যে প্রচণ্ড দুষ্টুমি করছে এখন কিছুদিন ধরে। কথা বলো একটু, দুষ্টু হয়েছে তো তুমি, দেখেছেন কীভাবে মেরে দিল? মেরে আবার এক, উফ বাবা, তুই যেরকম মারিস আমার মাও মারেনি, মা আমার বাপ মাও মারেনি। আগের দিন তুমি আমাকে কামড়ে দিয়ে তো, আগের দিন তুমি আমাকে কামড়ে দিয়েছো তো? মারে না মা, মারে না, মারে না, মারে না, মারতে নেই। দেখুন কিরকম মারা শিখছে। এত মারকুটে হয়েছো কেন? হ্যাঁ, এত মারকুটে হয়েছে কেন? দেবো না, তুই আমাকে মেরেছিস না আগের দিন, তুই আমাকে মেরেছিস তো? এখন যত বড় হচ্ছে না, তত দুষ্ট হচ্ছে, বদমাইশ তৈরি হচ্ছে, খালি সবাইকে মারে জানেন তো। ও দাদা কি কি মার মারে, ও দাদাকে বলে সাক্ষাৎ করে দিতে, সাক্ষাৎ করতে যাবে, করতে গিয়ে আবার ঠাস ঠাস করে মেরে দেবে, আর চুল মুঠি ধরে টানে, মানে প্রচণ্ড দুষ্ট হয়ে গেছে। আরে বাবা রে, কি মা লাগছে তো আমার, আমার লাগছে তো নাকি? তো আজকে সেরকম কোনো ব্লগ করিনি, আর সেরকম কোনো রান্নাবান্না কিছু নেই, মানে নেই না কি আছে, বাট আমি এখন করিনি, একটু বেলা থেকে করব। কারণ ভাত এখন করলে না, যা আছে আগের দিন রাত্রে যা আছে সেইগুলো এখন খাওয়া হয়ে যাবে, আর এখন যদি করি না খাবারটা নষ্ট হয়ে যাবে রাত্রেবেলা পর্যন্ত, না হচ্ছে কি বলবো, থাকবে না, গরম গরম আছে তো, তাই জন্য খাবারগুলো নষ্ট হয়ে যাবে। আমি একটু দেরি করে ভাতটা বসাবো, তো 4:15 দিকে ভাতটা বসাবো। আর মাছ এনেছে, আমি করিনি, আমার শরীরটা একদম ভালো লাগছে না, ঘাড় ফাড় যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে, একটা জিনিস তৈরি করছিলাম তার জন্য এইরকম এই দশা হয়েছে আমার। তো কী ভা নিয়েছিলাম সেটা আপনাদের দেখাবো। আর দেখুন, এখন বদমাইশি শুরু করে দিয়েছে, এখন আর থাকবে না, একে এখন ব্রেস্ট ফিডিং করাতেই হবে। তো চলুন ব্রেস্ট ফিডিং করিয়ে নিই। বদমাইশি হচ্ছে, এই দেখাবে না আমাকে, এই আমাকে দেখাবে না, চলুন ব্রেস্ট ফিডিং করি। বাইরে পড়ছে জোর তার বৃষ্টি, আর তার সাথে জোর তার মেঘ, মেঘ পড়েছে। আর এখন আমার মেয়ে এখানে বসে বসে এই যে ডিম বাজা খায়, টয়লেটও করে দিয়েছে। দেখুন এত জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে, কি আওয়াজ দেখেছেন! এখন ও ডিম বাজা খাবে, এই যে 4:00 এখন খাবে ডিম বাজা। আমি ডিম বাজা খাচ্ছিলাম, ওর দেখে লোভ লেগে গেছে, ওরও খেতে হবে, তাই জন্য এই যে ডিম বাজা দিয়ে বসিয়ে দিয়েছে। ও হাত দিচ্ছে না কেন, গরম তো, একটু গরম লেগেছে তাই জন্য মনে হাত দিচ্ছে। বন্ধুরা, ওইদিকে তো মেয়েটা ডিম ভাজা খাচ্ছে, আর এইদিকে এত গরম, আর মানে এত বৃষ্টি হচ্ছে, তাও মানে ঠান্ডা হয়নি, চারিদিক গরম, আর হচ্ছে বাজ ঘন ঘন পড়েই যাচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে। আর আমরা তো এখন কারেন্ট চলে গেছে, কারেন্ট নেই বলে এখন অন্ধকার ঘরের মধ্যে বসে আছি। আর ওই দিক এখনই একটা বাজ পড়বে, কানে হাত দে, কানে হাত দে, আমার মেয়েটাকে ধরে রাখি। আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা? হালকা হালকা আওয়াজ আসছে, বাট একবার এইদিক একবার ওইদিক এরকম করে বাজ পড়ছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে, এখন আর কথা বলতে পারবো না, বেশিক্ষণ কারেন্ট নেই, জানি না কখন কারেন্ট আসবে। তো তাড়াতাড়ি করে আমি এই ভিডিওটা আপলোড করে দেবো, আমার ফোনে বেশি চার্জও নেই। তো চলুন, দেখা হবে আবার পরে, টাটা।